প্রেমের প্রতীক প্রেজেন্টেড কিরে ছোকরা কি করিস শরীরের ওপর থেকে সরো এমন গা ঘেসা ঘেসি আমার একদম পছন্দ নয় মেরে সোজা করে দেব বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না হুম তুমি আগে বড়দের মতো হও মানে কি মানে হলো তুমি আমার সাথে যেমন আচরণ করো তাতে আমার মনে হয় তুমি আমার সমবয়সী তোর যা ইচ্ছা তাই মনে কর এখন খেতে চল যাও আসছি আমার সাথে চল আচ্ছা চলো এতক্ষণ কথা হচ্ছিল ইরার সাথে মেয়েটা আমার মায়ের বান্ধবীর মেয়ে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে ওরা শহরে থাকে আর আমরা গ্রামে থাকি ইরা বয়সে আমার চেয়ে বড় কিন্তু আমাদের বাড়িতে এসে সারাক্ষণ জ্বালাবে এসব আমার একটুও পছন্দ নয় আমি একা থাকতে ভালোবাসি আমি আর ইরা দুজনে সামনাসামনি বসে খাবার খাচ্ছি আর ইরা সামনে বসে বারবার পায়ে করে আমার পায়ে গুঁতা দিচ্ছে ধুর এমন করলে আমি কিন্তু উঠে যাব যা তোকে খেতে হবে না হ্যাঁ তুমি একাই খাও আরে বাবু রাগ করো না এই তোরা চুপচাপ খেতে পারিস না আমি তো চুপচাপ খাচ্ছি তোমার বান্ধবীর মেয়েটা আমাকে জ্বালাচ্ছে আন্টি ওর কথা তুমি বিশ্বাস করো মা বলল এই তোরা চুপচাপ খেয়ে উঠ মায়ের কথা শুনে ইরা চুপ হয়ে গেল খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে বসলাম কয়েকদিন পর ইরা নাকি কি কাজে বাড়ি যাবে বায়না ধরেছে আমাকে নিয়ে যেতে হবে আবার আমারই নিয়ে আসা লাগবে কিন্তু ওর সাথে আমি যাব না আমাদের বাড়িতে আসলেই জ্বালিয়ে শেষ করে আর ভাবুন ওর বাড়িতে গেলে কি হবে আমার অনিচ্ছা সত্ত্বেও মায়ের কথায় ইরার সাথে গেলাম বাড়িতে ঢুকে প্রথমে ইরার মায়ের সাথে দেখা কেমন আছেন আন্টি ভালো আছি তুমি কেমন আছো জি ভালো মা তোমার জামাইকে আগে ঘরে ঢুকতে দাও কথাটা বলেই ইরা দাঁত দিয়ে জিভটা কামড়ে ধরল বিষয়টা পুরোপুরি বোঝার আগেই ইরা দৌড়ে রুমে চলে গেল আমি কিছুটা থতমত খেয়ে ভিতরে চলে আসলাম এরপর ইরা বেশ কিছুক্ষণ আর আমার সামনে আসেনি বাংলায় একটা প্রবাদ আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না একটু পরেই ইরা আবার আমাকে জ্বালাতে চলে আসলো এমনই চলতে থাকে আমাদের সম্পর্ক বেশ কিছুদিন পর ইরা যখন ও নিজের বাড়িতে ছিল তখন ইরার মা ফোন দিয়ে বলল ইরাকে নাকি দেখতে আসছে শুনে খুব খুশি হয়েছিলাম পরের দিন মা আর বাবা চলে গেল ইরাদের বাড়িতে সারাদিন বাড়িতে আমি একাই ছিলাম রাতে বাবা মা বাড়িতে ফিরে আসলো আমি ইরার বিয়ের খবর শোনার জন্য মাকে প্রশ্ন করেছিলাম মা ইরার বিয়ে কি ফাইনাল না কেন এখন কিছুই বুঝতে পারছিস না কি বোঝাবো তোর আর ইরার মধ্যে প্রেমের সম্পর্ক কতদিনের ধুর কি বলো ওর সাথে আমার প্রেমের সম্পর্ক থাকতে যাবে কেন ইরা তো পাত্রপক্ষের সামনে তেমনই বলল হয়তো ইরার ছেলে পছন্দ হয়নি তাই এমন বলেছে না ইরার সাথে তোমার বিয়ে ঠিক করে এসেছি আমরা মানে কি কেন তা না হলে ইরা আত্মহত্যা হুমকি দিয়েছিল আমাদের তাই বলে তোমরা বিয়ে ঠিক করে আসবে তো কি করব মা ইরা আমার থেকে বয়সে বড় ওর সাথে আমার বিয়ে হওয়াটা কি ঠিক তবুও কিছু করার নেই ইরার মা আমার বান্ধবী আমি ওকে কথা দিয়ে এসেছি বিয়েটা তুমি করবে আমি কিছু না বলে রুমে চলে আসলাম ওই মেয়েকে বিয়ে করলে আমার জীবন তেজপাতা হয়ে যাবে ইচ্ছা না থাকলেও বিয়েটা আমায় করতে হবে কারণ মা বাবা বাধ্য ছিল আমি বিয়ের ডেটটা খুব শীঘ্রই মাত্র 3 দিন পর আপাতত 3 দিন শান্তিতে থাকা যাবে কিন্তু এই শান্তির মা আমার বিরুদ্ধে ভাবতে ভাবতে কে জানি ফোন করল আমি ফোনটা রিসিভ করতেই হ্যালো হ্যাঁ বাবু কি করছো তুমি ওই বাবু কিসের আর হঠাৎ তুমি করে বলছো কেন এটা কি বলছো 2 দিন পর আমরা বিয়ে করছি তখন তুমি আমার স্বামী হবে স্বামীকে তো আর তুই করে বলা যাবে না তাই আগে থেকে একটু অভ্যাস করে নিচ্ছি এই তোমার একটুও লজ্জা নেই আমি তোমার থেকে ছোট না তাও আমাকে কেন বিয়ে করবে তুমি তোমাকে আমার ভালো লাগে
আর তোমাকে আমি ভালোবাসি, তাই তোমায় বিয়ে করব। বিয়ে হোক, তোমাকে মজা বোঝাবো। ওই কি করবি, উল্টোপাল্টা কিছু বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো। সেইটা তখন দেখা যাবে। ঠিক আছে বাবু। অবশেষে আমার আর ইরার বিয়েটা সম্পন্ন হলো। ইরাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে এসে ইরা আবার আগের রূপে ফিরে আসলো। ওকে দেখে মনে হচ্ছে না আজ ওর বিয়ে হয়েছে। ইরাকে নিয়ে মা বাবার কোনো মাথা ব্যথা নেই। আমারও ভালো লাগছিল না, তাই ঘরে এসে কোলবালিশ বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। মাত্র চোখে ঘুম ঘুম ভাব এসেছে, ঠিক তখনই, এই আমাকে ঘুমোতে দেবে না? তুমি এখানে ঘুমাবে? তাহলে কোথায় ঘুমাবো? কেন, তোমার জন্য তো আলাদা একটা রুম আছে। এখন আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পর স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে হয়। তাই তো। আচ্ছা, পাশে শুয়ে পড়ো। আমি খাটের এক পাশে সরে আসলাম। ইরা আমার পাশে এসে শুয়ে পড়ল। আমার কেমন জানি অস্থির লাগছিল, কারণ একটা মেয়ে আমার পাশে। ওই, তুমি কি কোলবালিশকে বিয়ে করেছো? না, আমার পাশে যে মেয়েটা শুয়ে আছে তাকে। তাহলে কোলবালিশ জড়িয়ে আছো কেন? আমি এভাবেই ঘুমাই। আমি জানি, তবে এখন থেকে আমাকে জড়িয়ে ধরে ঘুমোবে। দুঃখিত, আমি পারবো না। ঠিক আছে, আমিও দেখব। ওকে, গুড নাইট। ব্যাড নাইট। ওকে। আর দশটা ছেলের বিয়ের পর প্রথম সকালে যেভাবে ঘুম ভাঙে, আমারও তেমন। ইরা চুল থেকে ঝরে পড়া জলে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছিলাম, ইরা পেছন থেকে টেনে ধরল। কোথায় যাওয়া হচ্ছে? সেইটা তুমি ভালো করেই জানো। এখন থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া চলবে না। কয়েকটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাকে আমি নিজের ইচ্ছেই বিয়ে করিনি, তবুও তোমাকে মন থেকে মেনে নিয়েছি। আর তোমাকে বিয়ে করেছি মাত্র একদিন। আর বন্ধু, আমাদের 15 বছরের বন্ধুত্ব। আমি আশা করি আমার বন্ধুত্ব নিয়ে কোনো কথা বলবে না। কথাগুলো বলেই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আমরা বন্ধুরা মিলে সকালে কিছু সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের পড়াই। দুপুরের দিকে বাড়িতে ফিরলাম। আসতেই মায়ের বকাবকি শুরু। ফোন সাথে নিয়ে যেতে কি হয়, সেই সকাল থেকে এরা না খেয়ে বসে আছে। কেন? তুই খাবি, তারপর মেয়েটা খাবে। বেশ অবাক হলাম, যে মেয়েটা আগে আমার খাবারের থেকে খাবার নিয়ে খেত, সে আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা, তুমি খাবার দাও, আমি ইরাকে নিয়ে আসছি। আচ্ছা। রুমে এসে দেখি ইরা টিভি দেখছে। আমি স্নান সেরে আবার রুমে আসলাম। তুমি এখনো খাওনি? না, তুমি বাইরে আসো, আমি তোমার খাবার রেডি করছি। আচ্ছা। অতঃপর আমি আর ইরা খাওয়া দাওয়া করলাম। এভাবেই চলছিল। আমি ইরাকে কড়া কথা বললেও ইরা তা কানে না নিয়ে আমার খেয়াল রাখত। সপ্তাহ খানেক পর বলছি, একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল। তো যাও। তুমি সাথে গেলে ভালো হতো। আমার সময় নেই। কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু কাজ আছে। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে প্লিজ। আচ্ছা চলো, তোমাকে মার্কেটে নামিয়ে দিই। ইরা কথাটা শুনে বেশ খুশি হলো। ইরাকে মার্কেটে নামিয়ে দিয়ে আমি নিজের কাজে গেলাম। বিকালে বাড়িতে ফিরলাম। বাড়ির ভিতরে ঢুকে দেখি ইরা সেজেগুজে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে বসে আছে। মা বাবা ওর সাথেই আছে। বাড়িতে ফেরার সময় হলো তোর? হুম। এখন ইরাকে নিয়ে ওদের বাড়ি যাবি, ইরা কয়েকদিন ওখানে থাকবে। আচ্ছা। ইরাকে নিয়ে ওদের বাড়ির দিকে রওনা দিলাম। ওদের বাড়ির ভিতরে ঢুকে ওর বাবা মায়ের সাথে মত বিনিময় করলাম। ইরা যে শপিং ব্যাগ নিয়ে এসেছিল সেইগুলো ওর মায়ের হাতে দিয়ে বলল, এগুলো চয়ন নিজে কিনে এনেছে তোমার জন্য। ও মা, তাই? চয়ন বাবা, তোমার পছন্দ তো দারুণ, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মা। এই মেয়েটা ওর মায়াতে পড়তে বাধ্য করছে আমাকে। রাতে ইরাদের বাড়িতেই ছিলাম,
সকালে আবার বাড়িতে ফিরে আসলাম। দুই দিন ইরাকে না পেয়ে আমার মোটেও ভালো লাগছিল না। রাতে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মা, ইরা আমার এত কেয়ার করে কেন? ও তোকে ভালোবাসে, বুঝিস না? কালকে ইরাকে বাড়িতে নিয়ে আসবো। কেন, খুব মনে পড়ছে বুঝি? হ্যাঁ, আরে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি গেলাম। আচ্ছা। রুমে এসে পুরনো সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে রেডি হয়ে চলে আসলাম ইরাদের বাড়িতে। প্রথমেই ইরার মায়ের সাথে দেখা। কেমন আছেন আন্টি? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। এত সকালে আসলে যে? ইরাকে নিতে এসেছি। ইরা কোথায়? ও ঘরে ঘুমোচ্ছে। আচ্ছা। ইরার রুমের দিকে পা বাড়ালাম। ইরাকে দেখার জন্য আর তর সইছে না। ইরা নিজের রুমে চুপটি করে ঘুমিয়ে আছে। ইরাকে ডাক না দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার পরশ পেয়ে ইরা জেগে উঠল। তুমি এই সময় এখানে? ছাদে চলো, কথা আছে। কি কথা, এখানে বলো। না, ছাদে চলো। আচ্ছা চলো। ইরাকে কোলে নিয়ে ছাদে আসলাম। এই কি হয়েছে তোমার? কি হবে? এই সব কি? কিছু না, চোখ বন্ধ করো। আচ্ছা, করলাম। পকেট থেকে রিং বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। ইরা, আমি তোমাকে অনেক বেশি ফিল করি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। এইটা যদি ভালোবাসা হয় তবে আমিও তোমাকে ভালোবাসি, আর আমি চাই এই পাগলিটা আমাকে ভালোবাসবে। রিংটা ইরার আঙুলে পরিয়ে দিলাম। ইরা আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রতিটা ভালোবাসা এভাবেই পূর্ণভাবে, আশা করি।